একটি পক্ষ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশেদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তির উত্থান প্রতিহত করতে সরকারের উদ্যোগের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। চার দিনের সফরে এখন ঢাকায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশেদ হোসেন বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন রাশেদ হোসেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি দেখে তিনি মুগ্ধ। That people from different faith groups are living together peacefully. Now, of course, there are those that would try to divide us and to try to create conflict, but by and large, from my observations, we see, for example, Hindus and Muslims living together peacefully. We visited all religious communities because পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, সফররত মার্কিন বিশেষ দূত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। ক্যাম্পে তাদের জীবনমান দেখে তিনি আশ্বস্ত হয়েছেন। সাবকন্টিনেন্টে এই রিলিজিয়াস সেন্সিটিভিটিটা অন্যরকম ডাইমেনশন নিয়ে ফেলে মাঝে মাঝে, এবং এটাকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। এটা যেন রাজনীতিবিদরা না করেন, তবে চ্যালেঞ্জগুলি যখন আসবে তখন বন্ধু রাষ্ট্রগুলির বাস্তবতা খুব বুঝে তারা যেন মেজার্স নেন। খুবই উন্মুক্ত আলোচনা বা ফ্র্যাঙ্ক ডিসকাশন হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, পবিত্র রমজান মাসে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা এবং সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ। থ্যাংক ইউ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।